নবান্নের দ্বিতীয় চিঠি পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার জন্য, কিন্তু সেই চিঠিতেও বরফ গলল না বলাই চলে। কারণ পাল্টা চার শর্ত দিল জুনিয়র চিকিৎসকরা রাজ্যকে। চিঠি: আন্দোলনকারী চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনকে নিয়ে করতে হবে বৈঠক, করতে হবে তার লাইভ সম্প্রচার দাবি আন্দোলনকারীদের। যে 4টি শর্ত দেওয়া হয়েছে, অন্তত ৩০ জনকে ডাকতে হবে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে, বৈঠকে লাইভ সম্প্রচার করতে হবে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে, এই 4 শর্ত ফের চিঠি দেওয়া হয়েছে নবান্নকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। নবান্নের দ্বিতীয় চিঠিতেও বরফ গলল না জুনিয়র চিকিৎসকদের, পাল্টা চিঠি নবান্নকে। আমি কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল, আরো বিস্তারিতভাবে জানাবেন। সুস্মিতা, আমরা দেখতে পেলাম সাংবাদিক বৈঠক করলো জুনিয়র চিকিৎসকরা, এবং এই যে 5টি শর্ত রাখা হয়েছে, পাল্টা চিঠি পাঠানো হয়েছে নবান্নকে, সেই বিষয়ে কিন্তু তারা জানান। ঠিক কি কি বলা হলো চিকিৎসকদের পক্ষ থেকে? দেখো, ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 6টা পেরিয়ে গিয়েছে, সুতরাং বলাই যায় স্বাস্থ্য সচিবের তরফ থেকে যে চিঠি নবান্নের কাছে গিয়ে আলোচনার বৈঠক, গতকাল যে চিঠি এসেছিল, সেই চিঠিকে ডাক্তাররা বা চিকিৎসকরা নাকচ করেছিলেন। সেই চিঠি অসম্মানের, এমনটাই দাবি ছিল চিকিৎসকদের। আজ ফের একবার মুখ্য সচিব মনোজ পান্থের তরফ থেকে চিঠি আসে এই জুনিয়র ডাক্তারদের কাছে। বলা হয় আজ সন্ধ্যে 6টার মধ্যে তারা নবান্নে গিয়ে স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রশাসনিক একাধিক আধিকারিকের সঙ্গে আলোচনায় বসতে পারেন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে। কিন্তু 6টা বেজে যাওয়ার পরেও এখনো কিন্তু তারা অনর, তারা যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত বিশবাহ চলে, এখনো পর্যন্ত বৈঠক চলছে। কিন্তু তার আগেই উল্লেখযোগ্যভাবে মুখ্য সচিবকে আরও একটি পাল্টা চিঠি দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবকে অ্যাড্রেস করে সেখানে জুনিয়র চিকিৎসকদের বলা হয়েছে যে তারা নবান্নে গিয়ে আলোচনায় বসতে রাজি আছে, সদর্থক আলোচনায় তারা প্রস্তুত, কিন্তু তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। তাদের যে 5 দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যে লড়াই করছে, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছে, সেই দাবিগুলির পাশাপাশি স্বাস্থ্য সচিব বা নবান্নের স্বাস্থ্য আধিকারিক বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাতেও তাদের আরও 4টি দাবি রয়েছে, আরও 4টি শর্ত রয়েছে। সেই শর্তগুলি কি কি? তারা প্রথমেই বলছেন তাদের যে 5 দফা দাবি নিয়ে তারা প্রায় 26 ঘন্টা 27 ঘন্টা এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, সেই 5টি দফার দাবি নিয়েই আলোচনা করতে হবে নবান্নে। পাশাপাশি তারা দ্বিতীয় তাদের যে শর্ত, সেই শর্তে বলছেন তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতেই এই আলোচনা চান তারা। এদের যেই আলোচনা নবান্নে হওয়ার কথা মুখ্য সচিব বলেছেন, সেই আলোচনা তারা লাইভ স্ট্রিমিং চান। অন্যদিকে নবান্নের তরফ থেকে বা মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি আজ জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা হিসেবে আসে, সেই চিঠিতে বলা হয় যে এই চিকিৎসকদের 15 জনের একটি টিম বা যে প্রতিনিধি দল তারা পৌঁছতে পারবেন নবান্নে। কিন্তু জুনিয়র চিকিৎসকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো মুখ্য সচিবকে শর্ত হিসেবে পাল্টা একটি মেল মারফত তাদের যে 26টি মেডিকেল কলেজের চিকিৎসকদের তরফ থেকে আজকের যে আন্দোলন বা এই যে দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শরিক, যারা সঙ্গী হয়েছে, তাদের 30 জনের প্রতিনিধি দল পৌঁছবে নবান্নে। এই 4টি শর্ত মেনে নিলেই তারা যেতে প্রস্তুত। অন্যদিকে তারা বলেন যে তারা নবান্নে পৌঁছবেন বা বৈঠক সারবেন, এখানেই তারা শেষ বা আন্দোলনের ইতি টানবেন এমনটা নয়। তারা সেই আন্দোলনকে, এই আন্দোলনকে যে দাবিগুলির কারণে প্রয়োগ করছেন বা দাবিগুলিকে সামনে রেখে তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই আন্দোলন মঞ্চে তারা যদি নবান্নে পৌঁছন, তারা নবান্নে বৈঠক সেরে এই আন্দোলন মঞ্চেই আসবেন। তার পরবর্তীতে নবান্নে যদি আজকের বৈঠক হয়, সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে যদি কোনো রফাসূত্র বের হয়, সেই রফাসূত্র বের হওয়ার পর তারা আলোচনা সাপেক্ষে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ভাববেন। সুতরাং তারা আদেও আজকে নবান্ন যাবেন কিনা, ইতিমধ্যেই 6টায় মুখ্য সচিবের দেওয়া যে ডেডলাইন, সেই ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। 6টা বেজে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন আবারও একবার এই জুনিয়র চিকিৎসকরা। তারা বলেছেন তাদের যে 4 দফা দাবি রয়েছে, সেই দাবিগুলি মিটিয়ে নিলে তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি। কিন্তু এখনো পর্যন্ত মুখ্য সচিবের তরফ থেকে কোনো রকম পাল্টা মেল আর আসেনি। তাহলে তাদের দাবিগুলি মেনে নিয়ে মুখ্য সচিবকে আবারও একবার মেল করবেন, নাকি এইভাবেই আবারও একবার আন্দোলনে ফিরবেন, নাকি আজকের আবারও যে বৈঠক, নবান্নে যে বৈঠক, সেই বৈঠককে নাকচ করবেন এই চিকিৎসকরা? সেই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু মিলবে বৈঠক শেষ হওয়ার পর। ইতিমধ্যে জিবি বৈঠক চলছে, পরবর্তী সিদ্ধান্ত কি হয় জুনিয়র চিকিৎসকদের, কিংবা নবান্ন বা মুখ্য সচিবের তরফ থেকে আবারও কোনো মেল আসে কিনা, সেই দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের এই জায়গায় শোনাবো সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা এই যে নবান্নকে তারা পাল্টা মেল পাঠিয়েছেন, সেই প্রসঙ্গে কি বললেন। আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহন করতে পারিনি। এবং আরও বলেছি, আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি, এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি, এটা যেন এনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। ধন্যবাদে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। যে মিটিংয়ের প্রস্তাব এসছে, যদি সেখানে যাই আমরা কোনোরকম কনক্লুশনে সেখানে পৌঁছব না। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনে প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত পরবর্তীকালে জানাবো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, নবান্নকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে 4টি শর্ত। ফের এই পাল্টা চিঠিতে